অর্থনীতির প্রধান বাহক টাকা, কিন্তু আপনি জেনে একেবারেই অবাক হয়ে যাবেন, এই টাকাও এখন টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনলেন, বাংলাদেশের বেশ কয়েকটি প্রান্তে খোলাখুলিভাবে টাকা বিক্রি করা হচ্ছে, তাও আবার টাকার বিনিময়ে। শুধু কি তাই, আপনি কি এটা জানেন একটি টাকা নোট ছাপানোর জন্য ওই দেশের গভর্নমেন্টকে কত টাকা ইন্টারন্যাশনাল মার্কেট ভ্যালু দিতে হয়? আপনি হয়তো ম্যাজিক শো কিংবা ইউটিউব ভিডিওতে দেখে থাকবেন যে একটি মেশিনের সাহায্যে সাদা একটি কাগজ ঢুকানো হয় এবং সেই কাগজের মাধ্যমে একটি টাকার নোট তৈরি হয়ে যায়। এই টাকা নিয়ে আমাদের অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে, এই টাকা সম্পর্কে আমাদের মনে হাজারো প্রশ্ন থাকে। আজকের ভিডিওটি দেখার পর আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মিস করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। টাকার বিনিময়ে টাকা কিনতে পাওয়া যায়, কথাটা শুনতে অনেকটাই অদ্ভুত মনে হচ্ছে, তাই না? আপনি হয়তো ভাবছেন টাকা আবার কিভাবে টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি খোলামেলা লোকাল বাজারে ব্যবসায়ীরা সাধারণ মানুষদের কাছ থেকে টাকা কিনে নিচ্ছে এবং তারা এই কাজগুলো খোলামেলা জনসমক্ষেই করছে, কারণ এই ব্যবসায়ীদের কাছে টাকা ক্রয় বিক্রয়ের বৈধতা এবং লাইসেন্সও রয়েছে। চলুন ক্লিয়ার করে দেই, এই ব্যবসায়ীরা তাদের কাছ থেকেই টাকা কিনছে, যাদের কাছে টাকার নোট রয়েছে ঠিকই, কিন্তু ওই টাকাগুলো দুর্ঘটনাবশত অথবা কোনো কারণে ছিঁড়ে গেছে অথবা পুড়ে গেছে, আর ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ওই ধরনের টাকাগুলোই কিনে নিচ্ছে। এখন প্রশ্ন, তাহলে তারা এই ছিঁড়া অথবা পুড়ে যাওয়া টাকার নোটগুলো দিয়ে কি করবে? আসলে ওই ব্যবসায়ীরা দেশের সরকারি ব্যাংকে জমা দিয়ে এর বিনিময়ে নতুন টাকার নোট নিয়ে আসবে, এটি হচ্ছে তাদের প্রধান ব্যবসা। অনেকের মধ্যেই কনফিউশন থাকতে পারে, ওই বাজারে কি জাল নোট অথবা ফেক নোট কোনোভাবে ছিঁড়ে অথবা পুড়ে তাদের কাছে বিক্রি করে দেওয়া যাবে? এটা অসম্ভব, কারণ ওখানে টাকাগুলোকে চেক করার জন্য সব ধরনের সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে আপনার কাছে যদি অত্যাধিক পরিমাণে বা কোটি কোটি টাকা থাকে, আপনি চাইলে ওই টাকাগুলির মধ্যে একটি নোটও আপনার ইচ্ছায় অর্থাৎ আপনার ব্যক্তিগত ইচ্ছায় ছিঁড়ে অথবা পুড়ে ফেলতে পারবেন না। যদি আপনি এমনটা করে থাকেন, তাহলে আপনি ওই দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় শাস্তি পাবেন, হয়তো আপনাকে জেলেও যেতে হতে পারে। এর কারণ হলো, আপনার কাছে যত বেশি টাকা থাকুক না কেন, ওই টাকাগুলির প্রত্যেকটি নোট তৈরি করার জন্য ওই দেশের গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল মার্কেট ভ্যালু দিতে হয়েছে। অর্থাৎ আপনার কাছে থাকা টাকাগুলি আপনার ব্যক্তিগত সম্পদ হলেও ওই নোটগুলি ওই দেশের অর্থনৈতিক সম্পদ। এমন কিছু ভিডিও ফুটেজ আপনি হয়তো এর আগেও দেখেছেন, যেমন সাধারণ একটি কাগজের মাধ্যমে আস্ত একটি টাকার নোট তৈরি করে ফেলছে, এটি আসলে একটি ট্রিক্স। এখানে আস্ত সাদা একটি কাগজের মাধ্যমে টাকা তৈরি করা হয়। প্রকৃত রহস্য হচ্ছে, এই মেশিনের মধ্যে আগে থেকেই একটি টাকা লোড করে রাখা হয় এবং এর ঠিক অপর পাশ থেকে একটি সাদা কাগজ ঢুকানো হয়। এরপরে এটি ঘোরানোর ফলে কাগজটি এক পাশ থেকে ঢুকে যাচ্ছে এবং অপর পাশ থেকে আগে থেকে রেখে দেওয়া টাকার নোটটি বের হয়ে আসছে। বন্ধুরা, এই টাকা সম্পর্কে আরও এত তথ্য রয়েছে যা এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। টাকা সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে কমেন্টসে ইয়েস লিখুন, আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে নো লিখুন। আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।